কালকে কিন্তু সত্যি তোমরা যা করলে না, আর মিঠি মিঠি করছিল ঠিক আছে, তুমি যখন আমাকে বলছিলে না সত্যি খুব কষ্ট হচ্ছিল আমার। আর কখনো এরকম করো না মায়ের দিদি, তোমার মুখ থেকে তো কোনদিন এরকম কথা শুনিনি। আরে না রে না, একটুখানি মজা করলাম, সেটাকে নিয়ে আবার এরকম করছিস। যা হয়েছে হয়েছে, মিঠি আমাকে প্রথমে এসে বললো, দিদি এই কাজটা করবি, খুব মজা হবে, এটা আমাদের একটা প্র্যাঙ্ক করা হবে, একটু মজাও হবে, দেখতাম সবারই মুখগুলো কেমন লাগতো, তার জন্যই তো করা হলো। আমি তো বান্টি জানিস তো, প্রথমে আমি রাজিই হইনি, মিঠি তারপরে অনেকবার বলার পর আমি রাজি হয়েছি। সেটাই তো মাই দিদি, আমি তো বুঝতেই পারিনি তোমরা যে এটা একটা অভিনয় করছো, জানো তো আমি বুঝতেই পারিনি একদম। বুঝতে পারবি না বলেই তো এটা করেছি, বুঝতে পারবি বলে কি করেছি? এই একটু আস্তে কথা বল, পিউ কিন্তু ঘুমাচ্ছে, নালে আমাদের কথা শুনে উঠে পড়বে, তখন মাসিমণিকে আর মাকে কোনো কাজ করতে দেবে না, আর আমাদেরও তো একটু পরে আবার পড়তে বসতে হবে, মা না হলে বকবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, বেশি কথা বলবো না, নালে আবার বোন উঠে পড়বে। ও মাই দিদি, হ্যাঁ মিঠি চল একটু বাইরে গিয়ে খেলা করে আসি গা, পিউ তো ঘুমাচ্ছে, ওটা এখন উঠবে না, চল না চল না। যদি উঠে পড়ে তখন? আর চলো তো, উঠবে না উঠবে না, ও এখন খুব ঘুমাচ্ছে, এখন উঠবে না। ঠিক আছে তাহলে চল মিঠি, চল একটু খেলা করে আসি গা, তারপরে আবার এসে আমরা পিউর কাছে এসে বসবো, চল চল আবার পড়তে বসতে হবে, স্কুলের পড়া আছে, চল চল চল। হ্যাঁ হ্যাঁ চল চল চল। Dum, 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 dum. Mm, ma,
দুম দুম অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিও। তো আজকের মতো টাটা।